তো সম্প্রতি তেমন কোনো চলচ্চিত্রের কাজ নেই যার জন্য এই তারকা সময় পার করেন অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মূলত তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সুতরাং সেখানে মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করেন এই তারকা ঠিক এই জন্য অবশ্য দর্শকদের মাঝে সমালোচনার স্বীকার যাই হোক সে সকল সমালোচনাকে মোনামিঘোষ এভাবে গ্রহণ করে মোরবার মোনামিঘোষ এই জন্যই দর্শকদের মাঝে আলোচনায় থাকেন সর্বদাই এদিকে সম্প্রতি মনামি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় উইলের ধরা দেন সেই সাথে খোলামেলা তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে মূলত বর্তমানে তার তার রূপের প্রতি অনুরাগীরা এই অন্যদিকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে হট বলে দাবি করেন মোরব্বার অনেকে আবার তাকে ক্রিটিক্যাল বলেন অনেকে আবার তাকে মুজি দেয় মোরব্বার অনেকে আবার তাকে লাভলি লিখেছে সুতরাং সব কিছু মিলে সম্প্রতি মনোমি দর্শকদের মাঝে এভাবে আলোচনায় বাইদ বর্তমানে মনোমি কলকাতা বাংলার আলোচিত একজন অভিনেত্রী মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের মাঝে ভালো লাগে মোরবার এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় থাকেন এই তারকা অন্দাধারেন বর্তমানে এই তারকার বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে এই জন্য অবশ্য আগামী বছর এই তারকা সে সকল চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন মূলত আগামী বছর এই তারকাকে অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যায় সুতরাং জেনে তো নিলেন আকর্ষণীয় রূপে ক্যামেরার সামনে ধরাতেন মোনামি মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য